হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালী। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমের একদম পারফেক্ট এবং উপযুক্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ঝিঙে দিয়ে মুসুরের ডাল রান্না। কম বেশি এটা আমরা সকলেই রান্না করতে পারি, তো আমি আজকে চেষ্টা করেছি ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যেই যেন এই রান্নাটা হয়ে যায়। আর রান্নাটা কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রেশার কুকারেই করব। এর জন্য তিনটে ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, তাই প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি 150 গ্রাম মুসুরের ডাল। ডালটা 3 থেকে 4 বার পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ডালটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ফিরে এলাম। এরপর আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা এমনভাবে দেবেন যেন ডাল এবং ঝিঙেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচের মতো লবণ। আর সেই আগে থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে একটু বড় বড় টুকরো করে নিয়েছি। যেহেতু আমি ডালের মধ্যে কাঁচা ঝিঙে দিয়েছি, তাই আমি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট এই ঝিঙে আর ডাউলের মধ্যে দিয়ে দিলাম। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে চুলায় বসিয়ে 2টো সিটি দেওয়ার পর চুলার জলটা কমিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এতে করে ডাউল এবং ঝিঙেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করার কারণে আপনাকে কিন্তু অনবরত ডাল ঘুটনি দিয়ে ডাউল ঘোটার কোনো দরকার নেই। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর ডাল সিদ্ধ হওয়া মানে ঝিঙে তো সিদ্ধ হবেই, তাই না? ঝিঙে যেহেতু পানীয় জাতীয় একটি সবজি, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রেশার কুকারটা নামিয়ে নেব এবং চুলায় আরও একটা কড়াই বসিয়ে দেব। চুলাটা অন করে দিচ্ছি এবং চুলার জাল কমিয়ে রাখছি। যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন দিয়ে দেব 2 টেবিল চা চামচের মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, সরিষার তেল দিয়ে এই ডালটা রান্না করার কারণে খেতে ভালো লাগবে। ফোড়নের জন্য নিয়েছি 8 থেকে 10টা থেঁতো করা রসুন, 1/2 চা চামচ জিরে, 1টা পেঁয়াজ কুচি, 4টে শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। শুকনো লঙ্কাটায় কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট একটা ফ্লেভার আসবে। এরপর দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব যে 1টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা দিয়ে যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন সে পর্যায়ে দিয়ে দেব 7 থেকে 8 কোয়ার মতো রসুন থেঁতো করে রাখা। রসুনটা দেওয়ার পর হালকা ব্রাউন করে ভেজে নেব। এ পর্যায়ে খেয়াল রাখবেন যেন কোনো রকমে রসুনটা পুড়ে না যায়। তো সব কিছু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে আগে থেকে ডাউল এবং ঝিঙেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেব। সবশেষে অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমার কাছে ছিল তাই দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এই ভাজা জিরাটা দেওয়ার কারণে এই ডাউলটা খেতে অনেক মজার হবে। চেষ্টা করেছি ঝটপট সহজ পদ্ধতিতে ঝিঙে দিয়ে ডাউল রান্নার রেসিপি শেয়ার করার জন্য। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।